প্রথমত আমি বলি যে লাইভে আসার একটা কারণ বলি, সেটা হচ্ছে যে অনেকে জিজ্ঞেস করছেন, যে আমাকে জিজ্ঞেস করছেন যে কীভাবে সুস্থ হলে, কী খেলে, কীভাবে কী হলো। তো আমার মনে হয় যে প্রথমত আমাকে জিজ্ঞেস করার একটা কারণ হতে পারে যে আমি এই এটার মধ্যে দিয়ে গেছি, এই প্রসেসটার মধ্যে দিয়ে গেছি। কিন্তু আমার মনে হয় যার করোনা হচ্ছে বা সিমটমস দেখা যাচ্ছে, প্রথমত আগে তার ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে, মানে ওটাই হচ্ছে প্রাইমারি। ডক্টর যেভাবে বলবেন সেভাবেই এগিয়ে যেতে হবে। আমাকে অনেকে কমেন্টে লিখেছেন যে কী ওষুধ খেয়েছো, আমি তো ওষুধ খাওয়ার কিছু মানে ওভাবে তো বলতে পারি না, তার কারণ আমি তো ডাক্তার নই। এবার সেক্ষেত্রে আমার মনে হয় যাদের এগুলো জানা প্রয়োজন, তারা কোনো সিমটমস দেখলে, বা এখন তো বোঝাই যাচ্ছে কী কী সিমটমস দেখা যেতে পারে বা অ্যাসিমটোমেটিক তো হচ্ছেও, তো ডক্টরের সাথে আগে কনসাল্ট করো। তো আমি হ্যাঁ ভালো আছি, আত্রেও ভালো আছি আমি। যাই হোক, আমি প্রথমে আগে বলি যে আমার বা আমার পরিবারের যে জার্নিটা সেটা কীরকম ছিল, একদম শুরু থেকে বলছি। আমাদের বাড়িতে আমরা 8 জন মেম্বার ছিলাম। শরীর ঠিক আছে? হ্যাঁ শরীর একদম ঠিক আছে। আমি শুরু করছি, আমরা 8 জন মেম্বার ছিলাম। আমার দাদু মানে আমার মায়ের বাবা, আমার দিদা মায়ের মা, আমার বাবা মা, আমি, আমার দিদি জামাইবাবু এবং আমার দিদির একটা 2 বছরের ছোট ছেলে। আমরা সবাই মিলেই ছিলাম লকডাউনের শুরু থেকে, লকডাউনের আগে থেকে। লকডাউনের আগেই আমার দিদি জামাইবাবু, আমার দাদু দিদা, এনারা সবাই এসেছিলেন, আমাদের বাড়িতে ছিলেন। তো তারপরে লকডাউন হয়ে যাওয়ার ফলে ওনারা মানে যেতে পারেননি। আমার দাদু দিদা তো মেদিনীপুর থেকে এসেছিলেন, ওনারা আর পৌঁছতে পারেননি, এখানেই থেকে যান। সে দাদুর মানসিক কষ্ট কী যে যেতে পারছি না বা কিছু। এবার তারপরে দিদিরাও তো ছিল, দিদিরাও লকডাউনের আগে এসছে। কিন্তু আমাদের জ্বর শুরু হলো 30শে এপ্রিল। প্রথম দেখা গেল জ্বর আমার দাদুর, 30শে এপ্রিল দাদুর জ্বর আসে। আর বাকিদের পয়লা মেতে জ্বর এসেছিলো আমার বাবার, আমার মায়ের, আমার দিদির, আমার জামাইবাবু। জ্বর আসেনি শুধু আমার, জ্বর আসেনি আমার দিদার, জ্বর আসেনি আমার বোনপোরও, জ্বর আসেনি। তো প্রথমে একদমই ভাবিনি যে আমাদের এসব কোভিড হতে পারে, তার কারণ আমরা ভীষণ প্রোটেকশন নিয়ে থাকতাম। আমাদের অন্তত প্রতিবেশী বা আমাদের যারা রাস্তায় বেরোতে দেখেছে তারা অন্তত মানে সত্যিকারের দেখেছে, তারা অন্তত বলতে পারবে যে আমরা কীভাবে ছিলাম, কী অবস্থায় ছিলাম। তো যখনই বেরোতাম তখন মাস্ক পরে বেরোনো, প্রোটেকশন নিয়ে বেরোনো, আর বেরোলে তো আমিই বেরোতাম, তার কারণ ওষুধ কিনতে যাওয়াটা শুধু করতাম, আর বাকি আনাজপত্র আর অন্যান্য সব জিনিসগুলো সেগুলো সব আমাদের বাড়িতে দিয়ে যাওয়া হতো। এবার বাকি আর তেমন খুব একটা বেরোনো হয়নি। মাঝখানে বেরিয়েছিলাম, আমার মায়ের ওই সময় লকডাউনের পরে মায়ের পায়ের আঙুল ভেঙে যায়, তো সেই জন্যে ডাক্তার দেখাতে যেতে হয়েছিল। আর আমার বাবার দাঁতের ভীষণ সমস্যা হয়, দাঁতের যাদের যন্ত্রণা হয় তারা জানে কী অবস্থা হয়, তো সেই জন্য দাদা বাবাকে নিয়ে ডাক্তারখানায় যেতে হয়েছিল। দুটো ক্ষেত্রেই আমিই গিয়েছিলাম। এরপরে হঠাৎ করে 30শে এপ্রিল দাদুর জ্বর, পয়লা মে থেকে সকলের জ্বর, আমরা কয়েকজন বাদ। আর তারপরে একটা সময় ওদের প্রচণ্ড গায়ে হাত পায়ে যন্ত্রণা হলো, কারোর পাতলা পায়খানা এটাও হলো। আমরা অতটা তখন মাথায় দিইনি, আমাদের যিনি ডাক্তার ছিলেন মানে ডাক্তার দাদা আমরা বলি, সব সময় আমাদের পাশে থেকেছে একদম প্রথম থেকে, ডে অ্যান্ড নাইট, যখন যেভাবে ফোন করেছি সৈকতদা, সৈকতদা আমাদের ভীষণ সাহায্য করেছে। তো সৈকতদা থেকে আমরা জানতাম যে দেখো এরকম হচ্ছে বা কিছু, এরকম সিমটম দেখা যাচ্ছে। তো সৈকতদা বেশ কিছুদিন পর যখন জ্বরটা কমছে না, তখন প্রায় 7-8 তারিখ নাগাদ, এবং বাড়ির এতজনের জ্বর, সৈকতদা বললো যে তোরা একবার কোভিড টেস্ট কর।
এবার সেই কোভিড টেস্টের কথা শুনে আমাদের মনে হলো যে এটা আবার কি বলছে, হঠাৎ করে এরকম কোভিড টেস্ট কেন? আমরা হাসাহাসি করেছিলাম সত্যিকারে, তার কারণ আমরা বেরোইনি, কোথাও যাইনি, কোভিড টেস্ট আবার কি করব বলতে আমার জামাইবাবু তখন মানে যেহেতু দেখলাম আর জ্বর কমছে না দাদুর, সেই জন্য কোভিড টেস্ট করাতে নিয়ে গেলাম আমি, আমার জামাইবাবু আর আমার দাদু। প্রথমে ভাবা হলো দাদুরই টেস্ট করা হবে, তার কারণ সেই সময় আমাদের প্রাইভেটে টেস্ট করানো হচ্ছিল। প্রাইভেটে টেস্ট করানোর কিছু কারণ ছিল, তার কারণ সরকারিভাবে সেই সময় করা যেত না হয়তো, তার কারণ ওদের একটা ক্রাইটেরিয়া আছে যে 14 ডেজের মধ্যে ট্রাভেল হিস্ট্রি থাকা বা প্রাইমারি কন্টামিনেশনে আসা এইসব বিষয়গুলো। তখন সেই জন্যে আমরা প্রাইভেটে টেস্টটা করাই, আর প্রাইভেটে টেস্ট করাতে গিয়ে আমরা ওই ডক্টর লালপ্যাথ ল্যাব, ওদের মাধ্যমেই আমার জামাইবাবু যোগাযোগ করেন এবং ডুমুরজলা কোয়ারেন্টাইন সেন্টারে সেখানে আমাদের আমার দাদুর টেস্টটা করানো হয়। এবং সেই টেস্ট করানোর পর তখনও দাদুর জ্বর কমছে না। টেস্ট করানো হয়েছিল সম্ভবত 9 মে, আর দাদুর রিপোর্ট এলো 10 তারিখ, 10ই মে জানতে পারলাম যে দাদুর কোভিড পজিটিভ। তখন রাত্রিবেলা প্রায় 10:30 বাজে, আর আমাদের আমরা বাকি সবাই তার আগে থেকেই একটু সন্দেহ হয়েছিল যে হতে পারে, কারণ এরকম সবারই এতজনের হয়েছে বলে, সেই জন্য আমরা সবাই আলাদা হয়ে গেছিলাম, প্রত্যেকে বিভিন্ন রুমে সেটেলড হয়ে গেছিলাম। এবং রান্নাবান্না যে রান্নাঘরে হতো, সেই রান্নাঘরের জিনিসপত্র সেগুলো সব আলাদা করে অন্য জায়গায় তুলে নিয়ে যাওয়া বা সেই কাজগুলো আমরা করেছি, যাতে যতটা আলাদা থাকা যায় দাদুর থেকে। তখনও বুঝতে পারিনি যে আমাদের এরকম অবস্থা হতে পারে বা অতটাও ভাবিনি। তো দাদুর পজিটিভ টেস্টটা এলো রাত্রিবেলা যখন 10:30, যখন জানতে পারলাম কোয়ারেন্টাইন সেন্টার থেকে, তখন খুব ভয় লেগে গিয়েছিল, কারণ সেই সময় আমার বাবা পুরোপুরি শয্যাশায়ী, দিদি বাচ্চা আছে, ওকে বাচ্চার প্রতি যত্ন নিতেই হবে, মানে তার সঙ্গে থাকতেই হবে, 2 বছরের বাচ্চা। এবং আমার জামাইবাবু, তারও গা হাত পায়ের যন্ত্রণা, তার একদিন জ্বর এসেছিল, কিন্তু তার যেহেতু শারীরিকভাবে ভীষণ দুর্বল ছিল সবাই, আমার মায়েরও জ্বর, এবং আমার দিদা অ্যালজাইমার্স পেশেন্ট, কিছু বুঝতে পারেন না, কাউকে চিনতে পারেন না, নিজে হাতে খেতেও পারেন না, এরকম একটা বিষয়। তো দিদার জন্য আমার মাকে সবসময় দিদার পাশেই থাকতে হতো। তো সেই কারণে রাত্রিবেলা 10:30টার সময় যখন রিপোর্ট এলো, তারপরে দেখলাম দাদু বলছে যে দাদুর হালকা শ্বাসকষ্ট হচ্ছে, এবং তার ফলে আমার মনে হলো যে এটা এবার আস্তে আস্তে অন্যদিকে যাবে। আমার বন্ধু, মানে বোন কাম বন্ধু ঈশা, সেই সময় বলেছিল যে দেখো, যদি শ্বাসকষ্ট অবধি তুমি অপেক্ষা করো, তার শ্বাসকষ্ট হলে তখন তুমি অন্য ব্যবস্থা নেবে বা হসপিটালাইজ করতে হতে পারে। তো সেই জন্যে দেখছি যখন রাত্রিবেলা শ্বাসকষ্ট হচ্ছে প্রায় 12:30, 1 থেকে, আমি ভাবা শুরু করলাম যে দাদুকে হসপিটালাইজ করা হবে। এবং আমরা ভেবেছিলাম নার্সিংহোমে প্রথমে ট্রিটমেন্ট করাবো, যেরকম একটা মনে হয় যে নার্সিংহোমে ট্রিটমেন্ট করানো যাক, এরকম কোনো কিছু চিন্তা না করেই ভাবলাম অ্যাপোলোতে ভর্তি করানো হবে। এবার সেই সময় অ্যাম্বুলেন্স পাওয়া, সেটা নিয়েও একটু দেরি হচ্ছিল, তার কারণ এত পেশেন্টের চাপ। আমরা হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের থেকে অ্যাম্বুলেন্স জোগাড় করেছিলাম, কিন্তু সেটাও আবার কোভিড হেল্পলাইন নাম্বার আছে, আমাদের কোয়ারেন্টাইন সেন্টারের একজন ডাক্তার, তিনি কোভিড হেল্পলাইন নাম্বার দিলেন, আর কোভিড হেল্পলাইন নাম্বারে ফোন করতে তারা আবার হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের যিনি নোডাল অফিসার ডক্টর স্বাগত মুখোপাধ্যায়, তিনিও আমার মানে পরে পরিচিতি বেরিয়েছে, তখন আমি জানতাম না তিনি আমার পরিচিত বলে, তো ওই স্বাগত মুখোপাধ্যায় ডাক্তারবাবু উনি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিলেন। এবং প্রায় অ্যাম্বুলেন্স পেতে পেতে রাত্রি 2:30 হয়ে গেছিলো, আমি দাদুকে নিয়ে রাত্রিবেলা বেরিয়ে পড়লাম, তার কারণ সেই সময় আর কেউ বেরোনোর নেই। দাদু বলছিলেন যে আমাকে একটা ঘুমের ওষুধ দেয়, আমি ঘুমিয়ে পড়ি মানে পারছেন না, একটা অস্বস্তির মধ্যে আছেন। তো সেই সময় দাদুকে জানানোও হয়নি দাদুর কোভিড পজিটিভ, তার কারণ আমাদের মনে হয়েছিল যে কোভিড জিনিসটা এমন একটা জায়গায় পৌঁছেছে যে মানুষকে সেটা শুনলেই মানুষ ভয়ে আতঙ্কে আরও নিজেকে দুর্বল করে ফেলবে। তো সেই জন্যে সেই সময় দাদুকে নিয়ে যখন যাচ্ছি অ্যাম্বুলেন্সে করে, দাদু সেকেন্ড ব্রিজ পেরোচ্ছি, দাদু হঠাৎ করে বলছেন
সেকেন্ড ব্রিজ কেন, তুই তো বললি যে এমনি ডাক্তার দেখাতে নিয়ে যাবি, কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? আমি বললাম যে চলো আমার বন্ধু ডাক্তার আছে, সে কলকাতায় থাকে। এইভাবে দাদুকে একটা অন্যভাবে বুঝিয়ে নিয়ে গেলাম। অ্যাপোলোতে গেলাম, গিয়ে বেড পেলাম না। তখন যিনি অ্যাম্বুলেন্স ড্রাইভার ছিলেন উনি বললেন যে বেড যেহেতু পেলেন না তাহলে আপনাকে হয় বাড়ি পৌঁছে দেবো কিংবা সত্যবালা আইডিতে ওখানে যেতে হবে। আমি বললাম ঠিক আছে, তাহলে বাড়ি পৌঁছানোটাও একটা রিস্কি মনে হচ্ছিলো, বাড়িতে বাচ্চা আছে বা আমার দিদা আছেন, এনারা আছেন, আর বয়স্ক আমার বাবা আছেন, বাবার এজ 65, দিদার এজ 76, তো সেই জন্য আমি বাড়ির কথা ভাবিনি। আমি ঠিক আছে যা করবেন করবেন। এবং সেই সময় ডক্টর অমরনাথ বোস, আমরা ওই কোয়ারেন্টাইন সেন্টারে সে পরিচয় হয়েছিল, তো তিনি খুব সাহায্য করেছেন। তিনি বলেছিলেন যে যদি এমআর বাঙুরে ভর্তি করানো যায়, এবং অ্যাপোলোও লিখে দিয়েছিল যে রেফার টু এমআর বাঙুর। আমি রাত্রিবেলা ডাক্তারবাবুকে ফোন করে বললাম যে দেখুন আমার মাথার উপরে কেউ নেই এই মুহূর্তে, আমার বাবা পুরোপুরি শয্যাশায়ী, আমাকে যে করে হোক সাহায্য করুন, আমাকে পথ দেখান, মানে আমাকে গাইড করুন, আমাকে এই মুহূর্তে কেউ গাইড করতে পারছে না বা আমি কাউকে ভরসা পাচ্ছি না। তো উনি অ্যাম্বুলেন্স ড্রাইভারের সাথে কথা বললেন, তো কিন্তু অ্যাম্বুলেন্স ড্রাইভার বললেন যে দুটোর মধ্যে যে কোনো একটা হবে, হয় সত্যবালা আইডি নয় আমাদের বাড়ি পৌঁছে দেওয়া। হঠাৎ করে আলিপুরের কাছে এসে অ্যাম্বুলেন্স ড্রাইভার কাকু যিনি ছিলেন তিনি একজন ট্রাফিক সার্জেন্টকে জিজ্ঞেস করলেন যে এমআর বাঙুরটা কোন দিকে। আমি অবাক হয়ে গেলাম যে আমাদের তো এমআর বাঙুরে নিয়ে যাওয়ার কথা নয়, এমআর বাঙুর কেন হঠাৎ? তখন বললেন যে রাস্তাটা দেখালেন আমাকে অ্যাম্বুলেন্সের ড্রাইভার যিনি, তিনি বললেন যে তোমার কাছে তো গুগল ম্যাপ আছে, তুমি আমাকে ম্যাপ দেখে বলতে পারবে? তখন প্রায় 3:30 to 4:15 এরকম বাজে আর কি, ম্যাপ দেখে বলতে পারবে তাহলে আমি তোমাকে পৌঁছে দেবো। যে তুমি এত ছোটো মেয়ে, আমাকে এমনিই দেখতে ছোটো ছোটো যদিও আমি ছোটো নই, যে তুমি এত ছোটো মেয়ে একা বেরিয়েছো, তোমার বাড়ির অন্য কেউ সদস্য নেই? আমি বললাম যে না, আমার বাড়ির সবারই এরকম জ্বর, আমাকেই বেরোতে হয়েছে। তখন উনি বললেন যে ঠিক আছে, আমি তোমাকে দেখেই আমি এমআর বাঙুরে পৌঁছে দিচ্ছি, বলে এমআর বাঙুরে পৌঁছে দিলেন। একদম তখন রাত্রি, আমি একা, সঙ্গে দাদু, ভর্তি করালাম দাদুকে, অ্যাম্বুলেন্স জাস্ট নামিয়ে দিয়েই বেরিয়ে চলে গেল। তখন মোটামুটি পাশে আর কেউ নেই, দাদুকেও আমি ঢুকিয়ে দিয়েছি, মানে নার্সিংহোমে ঢুকবে, হসপিটালে ঢুকছেন, আমাকে বলছেন আয় ভেতরে আয়, চেম্বারে যাবি তো? আমি বলছি না দাদু, তখন চোখে আস্তে আস্তে জল আসছে, তবু আমি কোনোভাবে আটকে রেখেছি, কারণ 82 বছর বয়স তার, তাকে আমি ফিরিয়ে আনতে পারবো কি না জানি না। দাদু বলছে আয় চেম্বারে, তুইও ডাক্তারের সাথে কথা বলবি। না না দাদু তুমি যাও, দাদু তখন জানেও না দাদু হসপিটালাইজ হবে। এবার দাদু ঢুকে গেছেন ওখানে, আর আমি দেখলাম যে ওখানে ওই এমআর বাঙুরে তখন প্রায় কত হবে, 4:30 to 5 এরকম বাজে, আমাদের একটা মানে একটা ট্যাক্সি দাঁড়িয়েছিল, সেখানেও ওই কোভিড পেশেন্টই নামলো, কোভিড পেশেন্ট নেমে এমআর বাঙুরে ঢুকলো। আমিও ওই ট্যাক্সিতে উঠেই বাড়ি এলাম, এবং ভেবে নিয়েছিলাম যে দাদুর সঙ্গে এরকমভাবে ছিলাম, কাছাকাছি ছিলাম, তো আমার হতেই পারে কোভিড, হাই চান্স আছে। তো বাড়ি যখন ফিরেছি তখন ভোর হয়ে গেছে, বাড়িতে ঢুকলাম আর সবাই তো তখন অসুস্থ বা কিছু। তারপরে সেদিন আমাদের টেস্ট করানো হলো, আমাদের বাকি সকলের যারা ছিল, কারণ আমরা তখন অলরেডি প্রাইমারি কন্ট্যাক্টে চলে এসেছি, আমার জামাইবাবু যোগাযোগ করলেন এবং সরকারিভাবেই আমাদের টেস্টটা হলো। এবং তারপরে আমি সেদিন একটু ভয়ে নিজের চুলটাকেই কেটে ফেলেছিলাম, কারণ আমার মনে হয়েছিল যে আমার অ্যাজমা আছে, তো সেটার জন্য আমার যদি কোনোভাবে ঠান্ডা লাগে বা আর কোনো বড় শরীর খারাপ হয় তা আমার কী হতে পারে বা কিছু, বা এতজনের বাকিরা সবাই সুস্থ অসুস্থ, আমি তখনও আমার সিমটম নেই, কিছু নেই, নিজেকে কোনোভাবে একটা সার্ভাইভ করানোর জন্য আমি চুলটা কেটে ফেলি। এবং সবথেকে সেই সময় একটা প্যাথেটিক বিষয় ছিল যে বাবার সামনে দাঁড়ানো, তার কারণ বাবা একেবারে শয্যাশায়ী এবং মনে হচ্ছে যে আমার ভবিষ্যৎ বা আমাদের ভবিষ্যৎটা কী হবে, এরপরে কী দাঁড়িয়ে আছে, মানে যদি পজিটিভ হয় তো বাবা বা সবাই যদি ভালো থাকে তো ঠিক আছে, যদি খারাপ হয় তখন কী দিন দেখতে হবে। তো বাবাকে সেই সময় বলেছিলাম যে তোমার কোথায় কী জিনিসপত্র আছে বা টাকা পয়সা কোথায় কী আছে আমাকে দেখিয়ে দাও, কারণ মনে হয়েছিল যে
জানি না কতটা খারাপ হতে পারে, সবই তো নেগেটিভ শুনে এসেছি। হঠাৎ করে যেন মনে হয়েছিলো যে একটা বিশাল বড় দায়িত্ব চলে এসছে এরকম। তো যাই হোক, আস্তে আস্তে দেখলাম বাবার জ্বর কমতে থাকলো বা আর জ্বর এলো না, অন্যদেরও আস্তে আস্তে সেরকম সমস্যা হলো না। এই সময় যে প্রয়োজনটা হয়েছিল, আমরা যেহেতু বেশিরভাগেরই কোভিড হয়ে গিয়েছিল বাড়ির সকলের প্রায়, তো আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছিলাম। আমার এমনি যত হোয়াটসঅ্যাপ গ্রুপ টুক ছিল অন্য বন্ধুদের সাথে যোগাযোগ বা স্কুলের বন্ধু যেখানে যত গ্রুপ ছিল সেগুলো সব আমি সেগুলো থেকে লেফট করে দিই, কারণ ওখানে মেসেজ ঢুকে বা কিছু, তো আমি লেফট করে দিই। আর একটা গ্রুপ ছিল যেখানে আমাকে কেউ বলতেন, প্রীতম দা, প্রদীপ স্যার বা শুভ্র, এরা সবসময় যোগাযোগ রাখতো। আরেকটা গ্রুপ ছিল বাড়ির মধ্যেই থেকে আমাদের যে নিডসগুলো আমরা সেখানে জানাতাম, যে আমাদের কী কী প্রয়োজন, যার যেটা প্রয়োজন সেখানে লিখতাম যে আমার জল শেষ হয়ে গেছে, তো তখন সেভাবে তার কাছে জল পৌঁছে যাওয়া বা যে যখন সুস্থ আছে সেইভাবে সাহায্য করা, এই বিষয়গুলো হয়েছে। তো আমাদের রিপোর্ট যে এলো সেই রিপোর্টে পজিটিভ এসেছিল তিনজনের, তার মধ্যে আমার পজিটিভ, আমার মায়ের পজিটিভ, আমার জামাইবাবুর পজিটিভ। আমার বাবা এবং দিদির এসেছিলো ইনকনক্লুসিভ, মানে এদের হয়তো কোনোভাবে স্যাম্পেল নষ্ট হয়ে গেছে, আমি ঠিক জানি না ইনকনক্লুসিভ মানেটা কী। এবং দুজনের নেগেটিভ এসেছিলো, যাদের আমরা খুব করে চেয়েছিলাম যে এদের নেগেটিভ আসুক, আমার বোনপোর এবং আমার দিদার, কারণ এদেরকে সামলানোটা খুব খুব চ্যালেঞ্জিং ছিল। আর বোনপো অতটুকু একটা বাচ্চা, ওকে একটা ঘরে পুরোপুরি আটকে রাখা সারাক্ষণ, আর আমার যে দিদার যে অ্যালজাইমার্স তাকে একটা ঘরে বা রেস্ট্রিক্টেড রাখা, আর প্লাস ওদেরকে তো আমার দিদাকে তো আমার মায়ের সঙ্গেই থাকতে হয়েছিল, যেহেতু দিদা মাকে চেনে বা তবু মা হ্যান্ডেল করতে পারে, আর আমার বোনপো তো দিদির সঙ্গেই ছিল। আর মোটামুটি যখন সুস্থ থাকতো তখন জামাইবাবু রান্না করতেন, আর ছোটোখাটো টিফিন বা ব্রেকফাস্ট এইগুলো আর ডিস্ট্রিবিউট করা এইগুলো। তাছাড়া আমরা বাড়িতে যখন ছিলাম ডিসপোজেবল যে প্লেটস হয় সেই প্লেটস ইউজ করেছি, ডিসপোজেবল প্লেটের মাধ্যমে খাওয়া দাওয়া করা যাতে জিনিসগুলো মাজতে না হয়। আর বাকি সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা বলি, আমাদের দুবেলার যে খাবার, দুপুরের খাবার এবং রাত্রের খাবার, সেই খাবারগুলো আমাদের এক প্রতিবেশী পৌঁছে দিয়ে যেতেন। তার কাছে সারাজীবন জানি না, মানে সারাজীবন জানি না কী করে কৃতজ্ঞ থাকবো, মানে কীভাবে ঋণ শোধ করা যায়, এরকম প্রতিবেশী খুব কমই মেলে। তো ওনারা আমাদের ভীষণ সাহায্য করেছেন। এছাড়াও আরও প্রতিবেশী বা পরিচিত আছেন, আমার পিস্তুত দাদা যেমন, সেও খাবার পৌঁছে দিয়েছে প্রয়োজনীয় যে কিছু ব্রেকফাস্ট বা কিছু। আর আমার যে আরেক প্রতিবেশী শান্তনু, শান্তনু বোধহয় অনলাইন আছে, শান্তনু মানে যখনই বলা হয়েছে তখনই এগিয়ে আসা, তখনই আমাদের জন্য করা জিনিস পৌঁছে দেওয়া, এগুলো সবই করেছে। আর এমনিতে সুজিত কাকু, এরা তো ছিলই, মানে প্রত্যেকের নাম এভাবে ধরে ধরে বলাটাও খুব মুশকিল যে এত লোকে সাহায্য করেছেন। যারা করেননি নেগেটিভ নিয়ে আর ভাবছি না, করেননি সেটা ওনাদের বিষয়, বা খোঁজ নেওয়া, অন্যান্য প্রতিবেশী খোঁজ নিয়েছেন, জিজ্ঞেস করেছেন যে তোমাদের কিছু লাগবে কি না, মাস্ক লাগবে কি বা অন্য কোনো স্যানিটাইজার লাগবে কি। এবং আমাদের কাউন্সিলারও যথেষ্ট সাহায্য করেছেন, উনি এখানে স্যানিটাইজ করে দেওয়া, দাদু চলে যাওয়ার পর স্যানিটাইজ করা, এবং আমাদের ময়লা ফেলতে যেতে হতো গলি থেকে অনেকটা বেরিয়ে, সেক্ষেত্রে আমাদের ময়লা ফেলার ব্যবস্থা করে দেওয়া, প্রয়োজনে ওষুধ দিয়ে দেওয়া। কাউন্সিলার কিন্তু ভীষণভাবে সাহায্য করেছেন, পাশে থেকেছেন, যখন যেরকম প্রয়োজন হয়েছে ফোন করেছি, ফোন ধরেছেন এবং সাহায্য করে গেছেন। আর তাছাড়াও একটা সমস্যা হয়েছিল, অনেকে ভেবেছিলেন যে যেহেতু আমাদের কোভিড, এবার পাড়ায় হয়তো কোভিড ছড়িয়ে দেবো আমরা, তো কেউ কেউ বলেছিলেন জানলা লাগিয়ে ফেলুন, জানলা বন্ধ করে দিন। আমরা সেক্ষেত্রে বলেছিলাম যে জানলাটা বন্ধ করে দিলে তো আরও আমাদের সমস্যা, কারণ ফ্রেশ এয়ারটা তো পাবো না, ড্রপলেটসগুলো ঘরের মধ্যেই ঘুরবে। তো ভেবেছিলাম যে যদি সেটা মানে বাড়াবাড়ির পর্যায়ে যায় তখন তো এ করতেই হবে, মানে পুলিশি সহায়তা নিতে হবে, কিন্তু সেসব দিকে আর যেতে হয়নি। আর আমার মনে হয় শান্তনু আছে, শান্তনুকে আমি একবার অ্যাড করছি, তার কারণ ও যেহেতু আমাদের খাবার পৌঁছে দিয়েছে বা অন্যান্য জিনিস পৌঁছে দিচ্ছে, সেই জন্য ও একটু ভালো বলতে পারবে যে প্রতিবেশীদের অন্তত কীভাবে পাশে থাকা উচিত, আর প্রতিবেশীদের কী
দরকার, কেন দরকার, সেই জন্য হয়তো ও আসতে পারবে, দেখছি আমি যদি ওকে কোনোভাবে জয়েন করা যায়। শান্তনু, আমি ঠিক জয়েন করতে পারছি না, আমার মনে হয় তুই একটুখানি সকলের জন্য এখানে কমেন্টে একটু লিখে দে। হ্যাঁ, তার কারণ তুই যেভাবে আমাদের পাশে থেকেছিস, তুই বল, স্বাগতা বল বা অন্যান্যরা, তুই একটু লিখে দে যে ওরা মাস্ক পরে বা যথেষ্ট প্রোটেকশন নিয়ে এসেছিলো, আর আমাদের যে খাবার পৌঁছে দিয়ে গেছিলো সেগুলো ওই ডিসপোজেবল যে কন্টেনারগুলো হয়, সাদা কন্টেনার, সেগুলোতেই এক প্রতিবেশী রেখে যেতেন, দূর থেকে রেখে যেতেন এবং আমরা পরে গিয়ে সেটা কালেক্ট করে নিতাম। এইভাবেই দিন কেটেছে। আর আমাদের দেশের যেটা সমস্যা আমার মনে হয়েছে, সামাজিক সমস্যাটা খুব বেশি, মানে এতটাই বেশি যে গুজব ছড়াতে 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 কল্পনায় আমার বাবাকে এক্সপায়ার করে দিয়েছেন, আমার দাদুকে এক্সপায়ার করে দিয়েছেন, আমাকে তো বোধহয় ন্যাড়া হতে দেখে ভেবেছেন দাদা, মানে আমার বাবার ছেলে হয়তো আমি ন্যাড়া হয়ে গেছি কোনো এইসব কারণে। গুজব এতটাই বেশি বেড়ে গেছে, আমাদের বাড়ির কুকুর নাকি করোনায় মারা গেছে, আমি জানি না আমার বাড়িতে কুকুর আছে কি না, নাকি তিনি আমাকেই ভেবেছেন, এই মানে আলতু ফালতু বিষয়গুলো খুব বেশি ছড়িয়ে পড়ে এবং এতে মানুষ আতঙ্ক হয়ে মানে আতঙ্কিত হয়ে যায়। আর মানে পাড়ায় পাড়ায় করোনা, আমার পাড়ায় করোনা, এগুলো একটা টপিক হয়ে যায়। আমার মনে হয় এগুলো থেকে একদম দূরে থাকা উচিত। আমরা যেটা করেছি সেটুকু একটু বলি, কীভাবে দিনটা কাটাতাম। আমরা প্রচুর জল খেতাম, প্রচুর জল খেয়েছি এবং ভালো ভালো খাবার খেয়েছি, ঘুমিয়েছি। আমার বাবাকে অনেকে যোগাযোগ করতে চেয়েছেন, ফোন করেছিলেন কথা বলার জন্য। আমি প্রথম দিকে অ্যালাউ করছিলাম না, কারণ বাবা দুর্বল ছিলেন, আমার মনে হয়েছিল যে বাবার এই সময় ঘুমটা খুব প্রয়োজন, তো সেই জন্যে তেমন কথা বলতে দিতাম না। যদি কারো দরকার হতো আমাকে যদি মেসেজ করতেন আমি উত্তর দিয়ে দিতাম বা মেসেজের মাধ্যমে জানিয়ে দিতাম। তো সেক্ষেত্রে ওই নিজের যত্ন নেওয়াটা খুব প্রয়োজন। আর ওষুধ কী খেয়েছি বললে আমার বলাটা সেটা ঠিক নয়, তার কারণ এর পরামর্শ একমাত্র ডাক্তারবাবুই দিতে পারেন। এমনি তো জ্বর এলে আমরা যেরকম প্যারাসিটামল খাই সেসবগুলো তো খেয়েছি, সেটা বলার কিছু না। আর তাছাড়া আয়ুষ মন্ত্রণালয় থেকে আমাদের ফোন করেছিল যখন আমাদের কোভিড পজিটিভ হয়, সেই সময় ফোন করতে সকালবেলা কাঁচা হলুদ খাওয়া বা নিম পাতা খাওয়া এগুলো খেয়েছি আমরা। কিন্তু মোট কথা তারপর বিকেলবেলা দিকে আমরা ছাদে চলে যেতাম, সবাই মিলে একটু ডিস্টেন্স মেনটেন করে ছাদে থাকতাম যাতে একটু ফ্রেশ এয়ারটা নেওয়া যায়, মানে মন খারাপ যাতে না হয়, সেজন্য গান চালিয়ে রাখা, গান করা, এগুলো মেন্টাল হেলথের প্রতি ভীষণভাবে যত্ন নেওয়ার একটা টেন্ডেন্সি ছিল আমাদের, যাতে কোনোভাবে ভেঙে না পড়ি। কারণ অনেক সময় হয় কি টেনশানে আমি খেতে পাচ্ছি না, খাবো না, এরকম একটা বিষয় চলে আসে, তো ওই না খাওয়ার ফলে হয়তো দুর্বলতা চলে আসতে পারে, সেই ভয়ে আমরা আর ওইরকমভাবে চাইতাম না। আমরা চাইতাম মন ভালো রেখে যেটুকুভাবে থাকা যায় সেটুকু থাকাম। আর তাছাড়া এই উপোস করা বা নিজেকে আরও বেশি কষ্ট দেওয়া, এই জিনিসগুলো আমার মনে হয় একটু অ্যাভয়েড করা উচিত, তাহলে নিজের যত্ন নেওয়াটা খুব দরকার। লেবু খেয়েছি আমরা প্রচুর, ফল খেয়েছি, আপেল খেয়েছি, কলা খেয়েছি, এগুলো তো জাস্ট মানে হেলদি খাবার খাওয়া, এগুলো করেছি। আর তাছাড়া ডাক্তারদের যখনই অসুবিধা হয়েছে ডাক্তারদের পরামর্শ নিয়েছি, আমার একটু যেমন শ্বাসকষ্টের একটু সমস্যা আছে তো তার জন্য আমাকে ইনহেলার নিতে হয়, সেটা নিয়েছি, দুদিনে ঠিক হয়ে গেছে, অসুবিধা হয়নি। এবং আমরা মানে একটা সময় হয়েছিল যে বাবার যখন জ্বর আসছিলো সেই সময় আমি অ্যালার্ম দিয়ে শুতে যেতাম, আমি 2 ঘন্টা অন্তর হয়তো অ্যালার্ম দিয়ে আমি রাত্রিবেলা জ্বর মাপতে যেতাম। তো এইগুলো অবজার্ভ করা যে অন্যরা কেমন আছেন, কীভাবে আছেন। আর সবাই পালা করে করে দুর্বল হয়ে পড়েছে এরকম, যেহেতু সবারই কোভিড হয়েছিল, তো সেক্ষেত্রে আমার দিদি জামাইবাবু এরা রান্না করা, কখনো বাবা সেখানে সাহায্য করা, মা সাহায্য করা, আবার যখন মনে হয়েছে যে একটু রেস্ট নেওয়া প্রয়োজন সেই সময় রেস্ট নিয়েছে। এবার বলি যে আমরা কেন বাড়িতে থাকলাম। বাড়িতে থাকার ক্ষেত্রে প্রথম
এই জায়গা দিয়ে শুরু করতে হয় যে পিতমদা। পিতমদা আমাদের পরিচয় করিয়ে দিয়েছিল আমাদের এক পরিচিত দাদা মুনাইদার সঙ্গে, এবং সেই মুনাইদার সঙ্গে পরিচয় হওয়ার ফলে যেটা সুবিধা হয় বলছি, আমাদের যেহেতু পজিটিভ এসেছিল প্রথমেই বলা হয়েছিল যে আমাদের হসপিটালাইজড হতে হবে, কারণ সবাই সে সময় জানতো যে কোভিড পজিটিভ হলেই নাকি হসপিটালাইজড হতে হয়। কিন্তু মুনাইদার মাধ্যমে আমরা সিএমওএইচকে চিঠি লিখে পাঠাই যে আমরা বাড়িতে থাকতে চাই, হোম কোয়ারেন্টাইনে থেকেই আমরা সুস্থ হতে চাই, বাড়িতে আইসোলেশনে থাকবো, তার কারণ আমাদের পর্যাপ্ত রুম আছে, বাথরুম আছে, সেখানে আমরা থেকেই সুস্থ হব। তো সেইখানে তারা অ্যাপ্রুভাল দেন এবং আমরা বাড়িতে থেকেই সুস্থ হই। আর আমি এইটুকু বলবো যে করোনা হলে শুধু ভয় পেয়ে হসপিটালে ভর্তি হওয়ার মানে খুব প্রয়োজন নেই, যদি না তার শ্বাসকষ্ট হয় বা অন্যান্য বয়স খুব বেশি হয় বা অন্যান্য জটিল অসুখ কোমরবিডিটি নিয়ে যদি থাকে, সেসব যদি না থাকে তাহলে হাসপাতালে ভর্তি হওয়ার মনে হয় না খুব একটা প্রয়োজন আছে, যদিও সেগুলো ডাক্তারের বিষয়, ডাক্তারবাবুরা ভালো বলতে পারবেন। তো আমরা সেদিকে খেয়াল রাখতাম যে বাবার যেহেতু অন্যান্য কোনো রোগ ছিল না, অসুখ ছিল না, সেই জন্য মনে হয়েছিল যে বাবা সার্ভাইভ করে যেতে পারে। দাদুর হাই প্রেশার ছিল, দাদু কিন্তু সার্ভাইভ করে গেছেন, এবং দাদু বাঙুরে থাকার অভিজ্ঞতাটুকুও আমার বলা উচিত, তার কারণ অনেক একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে বাঙুরের অবস্থা খুব খারাপ। হতে পারে সেটা সত্যি, একদমই হয়তো সত্যি, কিন্তু আমার যেটা অভিজ্ঞতা সেটাও সত্যি, তার কারণ আমি দেখেছি দাদু যখন ছিলেন তখন আমাদের প্রতিদিন ভিডিও কল করানো হতো দুপুরবেলায়, ওনারা ওখান থেকেই ভিডিও কল করতেন, দাদুর কাছে কোনো ফোন ছিল না। আমার দাদু এমনিতেও ফোন ইউজ করেন না এবং ফোন চালাতেও জানেন না, কিন্তু ওনারাই ওখান থেকে ফোন ভিডিও কলের মাধ্যমে আমাদেরকে দেখাতেন, এবং সেটা আমরা আমার মা বাড়িতেও আমি কলে অ্যাড করে নিতাম, তাদের সাথে কথা বলাতাম, একসঙ্গে কথা বলা হতো। তো নার্স দিদিরা বলেছেন আপনার দাদু তো খুব মজায় আছেন, হাসাহাসি করছেন, গল্প করছেন, সবাইকে মজা সবার সাথে মজা করছেন, এ করে থাকছেন। তো দাদু আমরা দেখতাম, ভিডিওতেই দেখতে পেতাম যে বেডে শুয়ে আছে ব্লু কালারের, বা যে জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এটা তো কোভিড বিল্ডিংটা নতুন হয়েছে সেই জন্য জায়গাটা সত্যিই খুব সুন্দর, আমি দেখেছি বলেই বলছি। আর দাদুও পরে ফিরে এসে বলেছে যে ওখানে ঘর মানে যে রুম ফ্লোরগুলো মোছা বা এই সব কাজগুলো ওখানে ভালো হয়েছে, সেগুলো পরিষেবা দিয়েছে দাদুকে ডাক্তার বা নার্সদের, ব্যবহারও খুব ভালো ছিল, খাবার দেওয়া সেগুলো সব ঠিকঠাকই ছিল। আমরা আমার দাদু বলেছিল যে আমাকে কিছু শুকনো খাবার পাঠাস, হয়তো সেটা দাদুর নিজের পছন্দের জন্য, তো সেই শুকনো খাবারের জন্যও আমি আবেদন জানাই। প্রথমে তো আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম, খুব একটা মানে একটা অন্যরকম মেন্টালিটি আমি তুলে ধরতে চাই, যখন আমি জানিয়েছিলাম ফেসবুকে পাবলিকলি যে আমাদের কোভিড পজিটিভ হয়েছে, সেটা কিন্তু ভীষণভাবে শেয়ার হওয়া বা ভীষণভাবে মানুষের মধ্যে একটা উত্তেজনা তৈরি করা বা আতঙ্ক তৈরি করা এগুলো হয়েছিল। কিন্তু আমি যখন লিখলাম যে আমার দাদুর কোভিড পজিটিভ, আমার দাদু বাঙুরে ভর্তি আছেন, সেখানে কিছু খাবার পৌঁছতে হবে, তার জন্য আমাকে মানে আমি যেভাবে প্রচুর রিয়াকশান পেয়েছি অন্যান্য পোস্টের ক্ষেত্রে, কিন্তু ওই পোস্টের নিচে কিন্তু আমি খুব একটা মানুষকে লিখতে দেখিনি, কয়েকজন মেসেঞ্জারে যোগাযোগ করেছিলেন, সত্যিই যোগাযোগ করেছিলেন, পিতমদা তো খুব সাহায্য করেছে, পিতমদা না থাকলে আমার জনগণমনের সঙ্গে পরিচয় হতো না, জনগণমনের সঙ্গে পরিচয় না হলে আমার দাদুর কাছে ফলমূল খাবারগুলো যেত না, মানে এত সুন্দর, ওরাও ভীষণভাবে সাহায্য করেছে। এবং অন্যান্য নার্সের কথা বলি, ফেসবুকে যে আমি আপডেটগুলো দিতাম এর ফলে আমার পরিচিত মানে ওখানে বেরিয়ে গিয়েছিলো যে দিদির বন্ধু একজন নার্স ওখানে পরিচিত, আমার বন্ধুর এক আত্মীয় সেখানে ওখানে নার্স পরিচিত, তো তারাও খাবার পৌঁছে দিয়েছেন, আমার দাদুর কাছে খাবার পৌঁছেছে। এবং অন্যান্য পেশেন্ট যারা ছিলেন ওখানে ভর্তি, জানি না আমার আমার এক বন্ধুর যেমন তার বাবাও এরকম বাঙুরে ভর্তি হয়েছিলেন, সেখানে খাবার পৌঁছে দেওয়া যায়নি আমি শুনছিলাম, কিন্তু আমার দাদুর ক্ষেত্রে সেটা কিন্তু পৌঁছে দেওয়া গেছে, হয়তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নিয়ম হতে পারে, আমার সেটা জানা নেই। আর এইভাবে মানে অনেক মানুষ এগিয়ে এসেছেন, আর আমার যেটা মনে হয় এখন যেটা দরকার সকলের সাহায্য, এই
কারোর কোভিড হয়েছে বলে তাকে আলাদা করে দিলাম, একটা অন্য চোখে দেখলাম এই রে আমার পাড়ায় কোভিড, এবার কী হবে, আমি বোধহয় মারা যাব, আমার বোধহয় খুব একটা আর বেশি দিন নেই, এই রকম ভাবনার কোনো দরকার নেই। এটা একদম একটা মানে জাস্ট আমার তো কিছুই সিমটম ছিল না, আমি একদিন দেখলাম আমি কোনো কিছুর গন্ধ পাচ্ছি না, মানে কোনো লেবুর গন্ধ পাচ্ছি না, এমনকি বাথরুমে গিয়ে পটিরও গন্ধ পাচ্ছি না, মানে আমি তখন ভাবছি যে তাহলে আমার বোধহয় কোভিড হতে পারে, এরকম ভাবনা চিন্তা। আমার জামাইবাবুরও যেমন কোনো স্মেল কিছু পেতেন না, আর বাকিদের তো জ্বর বা গা ব্যথা এগুলো ছিল। তো এরকম হতে পারে যে কারোর কোভিড হয়েছে, করোনা আক্রান্ত, অথচ মানে বুঝতেই পারেননি, অ্যাসিমটোমেটিক কোভিড জয় করে বেরিয়ে গেছেন। এখন এই আমার কোভিডটা যে সময় হয়েছিল সেই সময় লোকের মধ্যে এতটা ভয় ছিল, সেই জন্য আমার পোস্ট শেয়ার হেন তেন এইসব অনেক কিছু হয়েছে, কিন্তু বিশ্বাস করুন আগামী দিনে এবং এখন থেকে এত লোকের কোভিড হবে, মানে এটা সত্যিই হবে, কারণ কমিউনিটি ট্রান্সমিশনের জায়গায় পৌঁছে গেছে, কোভিড লোকের হবে যে সবাই হিরো হবে, সবাই হিরোইন হবে, সবাই জয় করতে পারবে, এটা নিয়ে ভয় পাওয়ার খুব একটা কারণ আছে বলে আমি মনে করি না। আর যেহেতু সবাই বাইরে বেরোচ্ছেন সেই জন্য যতটা ওই মাস্ক পরা বা দূরত্ব মেনটেন করা এইগুলো তো আমরাও করেছি, এখনও করছি এবং এটা চালিয়ে যেতেই হবে, এইভাবে একসঙ্গে কোভিডের সঙ্গেই থাকতে হবে। অতএব খুব বেশি ভয় পাওয়ার আমার মনে হয় না এ আছে বলে। আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে কোভিড হওয়ার খুব একটা রেকর্ড নেই, খুব কমই কোভিড হওয়ার রেকর্ড তাদের খুব কম, সেই জন্যে আমরা ভেবেছিলাম ওই ছোটো বাচ্চাদের প্রতি যেরকম একটু ভয় থাকে সেরকম একটা ভয় ছিল যে বোন পোটার কী হবে রে বাবা, কিন্তু ডাক্তাররা বারবার বলেছিলেন যে রেকর্ড হিসেবে ছোটো বাচ্চাদের কোভিড খুব একটা হয় না, হয়েছে হয়তো কিন্তু খুব একটা হয় না। তাছাড়াও আরও যেটা বলবো যে স্বাগতবাবু যিনি নোডাল অফিসার তিনি কিন্তু আমাদের ভীষণভাবে সাহায্য করেছেন, পরে বেরিয়েছে যে উনি আমার নাকি পরিচিত, মানে কারণ আমি সেটা পরে জানতে পেরেছি। আর তাছাড়া স্কুল কলেজের ম্যাডাম স্যার এনারা তো যোগাযোগ করতেনই, আর ভীষণভাবে সকলের সাহায্য পেয়েছি, একজন দুজন সাহায্য করেননি সেটা নিয়ে একদম ভাবার কিছু নেই। এই সময় আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে সকলের সঙ্গে সদ্ভাব রেখে এগিয়ে চলা, তার কারণ একমাত্র সোসাইটিই কিন্তু বাঁচাতে পারে, এবং আমাদের যদি পারিপার্শ্বিক প্রতিবেশী বা অন্যান্যদের সঙ্গে খারাপ ব্যবহার বা খারাপ সম্পর্ক রাখি তাহলে আমার মনে হয় যে একটুখানি অসুবিধার মধ্যে পড়তে হতে পারে, তার কারণ আমাদের যে দরকারের যে জিনিসগুলো সেগুলো আমরা বাইরে থেকেই পাবো এবং বাইরের লোকেরাই বাইরের মানুষরাই সাহায্য করবেন। তো এই সময় আমার মনে হয় কারোর যদি আপনাদের বা কারোর প্রতিবেশীর যদি করোনা হয় একদম ভয় পাবেন না, বরং একটা মানে তাদের অবস্থার কথা ভাবুন যে তারা সকাল প্রচণ্ড দুর্বল, কীভাবে কী করবে বুঝতে পারছে না, পারলে তাদেরকে জিজ্ঞেস করুন যে কী খাবার প্রয়োজন বা কিছু তাদের লাগবে কি না, স্যানিটারি ন্যাপকিন থেকে শুরু করে, আমার যেমন আমার যখন কোভিড হয় আমার সেই সময় পিরিয়ডস হয়েছিল, তো ভাগ্যিস আমার কাছে ন্যাপকিন ছিল, ম্যানেজ করে নিয়েছি, কিন্তু এইগুলোও ভাবার বিষয় যে একটা দৈনন্দিন জীবনে যে যে জিনিসগুলো প্রয়োজন হয় সেইগুলোর কথাও ভাবতে হবে আমাদের, যে একটা মানুষ আছে তাদের কি দরকার, তাদেরকে হেল্প করাটা দরকার, এবং এগিয়ে গিয়ে ডিস্টেন্স মেনটেন করে মাস্ক পরে যথেষ্ট ভালোভাবে দূরত্ব বজায় রেখে গিয়ে সাহায্য করলে আমার মনে হয় তারাও বাঁচবেন, এবং আগামী দিনে তো মনে হচ্ছে যে হয়তো সবারই কোভিড হবে, তারা আমাদের পাশে এসেও থাকবেন, মানে যাদের হচ্ছে না তাদের পাশে এসেও থাকবেন। এবং অনেকে শুনছি অনেক এরকম দিদিরা বলছে যে আমাদের পাড়ায় খুব খারাপ ব্যবহার করছে, বলছে যে কোভিড হয়েছে তোদের এরকম ঝামেলা করছে, কিন্তু নিজেরা এইগুলো নিয়ে প্রতিবেশীকেও সতর্ক করুন এবং এইটুকু বোঝান অন্তত যে তিনিও কিন্তু অ্যাসিমটোমেটিক কোভিড পেশেন্ট হতে পারেন, যিনি ঝগড়া করছেন বা যিনি খারাপ কথা বলছেন তিনিও কিন্তু অ্যাসিমটোমেটিক কোভিড পেশেন্ট হয়ে আপনাকে হয়তো বলছেন, অতএব কোভিড কার হচ্ছে বোঝা যাবে না বা কারোর সিমটম থাকছে কারোর থাকছে না, একজন আরেকজনকে অচ্ছুত বানিয়ে লাভ নেই কিছু, এটা একটা যদি বিপদ মনে করেন তাহলে বিপদ, আর এর জন্য অন্যদের মানে সকলকে সকলের পাশে থাকতে হবে, নইলে এইভাবে এই যে রোগটা ছড়িয়ে পড়েছে এটা থেকে বাঁচা সম্ভব নয়।
আরেকটা কথা, অনেকে জিজ্ঞেস করছিলেন যে টেস্টটা কীরকম হয়, ব্লাড টেস্ট বোধহয় হয়। ব্লাড টেস্টের কথা আমি জানি না, আমাদের যে টেস্টটা হয়েছিল মোট কথা সেটা হচ্ছে যে সোয়াব টেস্টিং, নাক থেকে এবং মুখ থেকে গলার ভেতর থেকে দুটো স্যাম্পল কালেক্ট করা হয়েছিল এবং সেই টেস্টিংটা হয়েছিল। আর এইভাবেই যা হওয়ার আমার তো। আচ্ছা, আমি এবার কমেন্ট বক্সের দিকে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এবার আরও একটা কথা, গ্রামের দিকে এরকম বিষয়ও থাকে যে তাদের মধ্যে আতঙ্কটা অনেকটাই বেশি, তার কারণ তাদের কাছে ইনফরমেশান হয়তো কম বা তারা সচেতন কম। তো সেক্ষেত্রে এই সচেতনতাটা বাড়ানো খুব প্রয়োজন যে আমাকে যদি ফোন নাও কেউ করতে পারে, অন্তত একটা মেসেজ পাঠানো বা একটু মানসিকভাবেও পাশে থাকা, শুধু শারীরিকভাবে পাশে থাকাটাই জরুরি নয়, মানে শারীরিকভাবে উপস্থিত থাকাটা সবাই পারেন না, সবার পক্ষে সম্ভব হয় না, একদম ঠিক কথা। কিন্তু অন্তত বলবো যে আমার ফ্রেন্ড লিস্টে যেসব মানে যুবক যুবতী যাদের বলে, মানে তরুণ যারা, তারা যেন অন্তত এগিয়ে আসে এই সময়টা, কারণ তাদের রিকভারি রেটটা খুব ভালো, তারা তাড়াতাড়ি রিকভার করে যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। কারণ আর বয়স্কদের নিয়ে যাদের নিয়ে একটু টেনশন হচ্ছে, তাদের পাশে এসে একটু দাঁড়ানো, সরকারের মতো কাজ করছে, আমাদেরও উচিত একটু সতর্ক থাকা। আর অনেক সময় হয় কি, আমরা ওভার কনফিডেন্ট হয়ে পড়ি, ধুর কিছু হবে না, চল বেরিয়ে যাই, আড্ডা মারি, গল্প করি, এগুলোও কমানো দরকার। প্যানিক করাটা যেরকম খারাপ, তেমনি ওভার কনফিডেন্সে ভুগে নিজেকে এই স্রোতে ভাসিয়ে দেওয়া, এটাও ঠিক না। আর তাছাড়া এই ভয়ের মধ্যে বলি যে রিকভারি রেটটা দেখা যাচ্ছে, আমরা যে রিপোর্টটা দেখতে পাই সেক্ষেত্রে মারা যাচ্ছে কত শতাংশ, মানে সত্যিই খুব কম বলতে, মানে এটা বললে হয়তো অনেকে খারাপ ভাবতে পারেন, আমি জানি না, হয়তো তারা এতটাই অসুস্থ বেশ কয়েক বছর পর, হয়তো তাদের মানে অনেক শারীরিক অবনতি হতে পারতো, করোনা শুধুমাত্র সেটাকে একটুখানি অ্যাক্সেলারেট করে দিয়েছে, আমার মনে হচ্ছে সেগুলোকে অ্যাক্সেলারেট করে দিয়েছে, তাদের একটু বেশি দিনের যে বাঁচাটা সেটাকে হয়তো কমিয়ে দিচ্ছে, আমার মনে হয়েছে, আর এটা আমার মানসিকতা থেকে বললাম। তো সেই জন্য খুব ভয় পাওয়ার কিছু নেই, আর খুব হাসি খুশি থেকে এটাকে খুব সহজভাবে নেওয়ারও কোনো মানে নেই। আমার মনে হয় মাথা ঠান্ডা রেখে, যুক্তি বিবেচনা দিয়ে, ভেবে চিনতে, নিজেকে ভালো রেখে, খাবার খেয়ে, জল খেয়ে বাঁচা, মানে সুস্থভাবে বাঁচা মানেই করোনা থেকে রক্ষা পাওয়া। নিজেকে অসুস্থ করে ফেললে এখান থেকে এমনি বাঁচা যাবে না, মানে বাঁচাটা খুব মুশকিলের হয়ে যাবে। সেই জন্যে আমার মনে হয় যে সকলে ভালো থাকুন, সকলে সকলের পাশে থাকি চলুন, যার যেখানে অসুবিধা হবে অন্যকে জানান, বা যদি জানতে পারেন যে অন্যের হয়েছে সেখানে এগিয়ে যান, এগিয়ে যাওয়াটা খুব জরুরি, তার কারণ নইলে তো সম্ভব নয়, এই লড়াইয়ে যেটা সম্ভব নয়। আজকে শান্তনু, সুজিত কাকু, বাকি অন্যান্য প্রতিবেশীরা না থাকলে কিন্তু আমরা এই জোরটা পেতাম না, তারা ছিলেন বলেই আজকে সত্যিকারের বলছি প্রতিবেশী বা এই বাইরে থেকে যারা এসে আমাদের সাহায্য করেছিলেন, এনারা ছিলেন বলেই আমরা এটাকে জয় করতে পেরেছি, বাড়িতে থেকে, বাড়িতেই তো ছিলাম সেভাবে জয় করতে পেরেছি। আমার মনে হয় আর কারোর কোনো বক্তব্য, আচ্ছা সবার, হ্যাঁ যারা এখনও জিজ্ঞেস করছেন যে কীভাবে সুস্থ থেকেছেন, একটু পরে দেখতে পারেন, লাইভ ভিডিওটা রেকর্ডেড দেখে নেবেন। হ্যাঁ আমরা খুব ভালো আছি, সবাই মিলে ভালো থাকবো। আচ্ছা আমি একটা গান শোনাচ্ছি যেটা আমাকে প্রথম দিকে, আমি যখন ভেঙে পড়েছিলাম সেই সময় মনে হয়েছিল গাই, বিপদে মোরে রক্ষা করো হে নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। এটাই আমার মনে হয়েছে যে বিপদে আমরা যেন ভয় না পাই, আমাদের যেন সমস্ত শক্তি থাকে, আমরা যেন সবাই মিলে ভালো থাকি, ব্যাস।
এইটুকু, আজকে আসছি, টাটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, যেটা যা মনে হচ্ছে সেটাই করো, যেভাবে নিজেকে ভালো রাখা যায়, মোট কথা ভালো থাকো, প্যানিক করো না, ভয় পেও না, আর খুব ক্যাজুয়ালিও নিও না। টাটা।